এরদাক আমি গান গেয়েছিলাম ছটফট করে পিঞ্জিরার পাখি তো এই পাখিটা যদি চলে যায় তাহলে মানুষ মারা যায় তার চিন্তাধারা হে খুঁজে পাইছে এই পাখিটা মানে পরম পরম মানে আল্লাহ তাহলে আল্লাহই সব কিছু করে তা আসরের বিচার কি আল্লাহই আল্লাহটা করব নাকি এটা তুমি পয়েন্ট যেহেতু রাখছো তোমার পয়েন্ট অনুসারে তোমার এক কথার জবাব দিলাই বিচার হবে কর্মের বিচার হবে কর্ম অনুসার পাপি মন আমার নির্দোষ শুধু পরুয়ার দেগার তুমি একটা গান গাইছো আচ্ছা হোসেন কি মারা গেছিল না তারে মারা হয়েছিল কি তারে মারা হয়েছিল না তোমার গানে কইছো হোসেন যেদিন মারা গেল সারাটা গানই তো বরবাদ তোমারে দুষ্টা তোমার না যে লেখছে হ্যাঁ কিন্তু সেটা শাহ আলমে হোক আর পৃথিবীর যেই হোক আমি মোহাম্মদ সালাম সরকার যে জায়গাটা ধরছি এটা অনেক চোখকে অনেকের চোখ বাঁচতই না কি তোমার গানে বলছো হোসেন যেদিন মারা গেল না ওনাকে মারা হয়েছে উনি মারা যান নাই সীমার সীমার হোসেনকে এজিদের আদেশ পাইয়া লোভে পড়ে হোসেনকে শির কাটেছে তাও উল্টো দিক দিয়া দয়াল নবীজি চুম্বন করেছিলেন গল দেশে গলার এই দিক দিয়া পারে নাই পরে পৃষ্ঠ অপোজিট দিয়া ছড়ি চালাইয়া পরে হোসেনকে মারা হয়েছে তো তোমার গানের ভাষায় আসছে হোসেন যেদিন মারা গেল হোসেন মারা যায় নাই হোসেনকে মারা হয়েছিল এই হলো কথার পয়েন্ট যাক আমি আগেও বলে গেছি যে দুষ্ট তোমার না মধ্যে কথা ছিল হুসাইন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল তো ওনার কথাটা হলো যে মারা গেল না মারা হইছে মারা হইছে এটা সত্য কথা কিন্তু আমার মা জননী মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ কইরা বলতেছিলেন যখন একজনের কাছে একজন কথা বলে তখন কিন্তু এই এইভাবে বলা যায় যে আমার হুসাইন যখন মারা গিয়েছিল যাই হোক এরপরে ওনারা এই লেখকরার পেস ওনারাই বুঝবে আমার বোঝার দরকার নাই যেহেতু গুরু শিষ্যের পালা গুরু হলো এমন একটা বস্তু এমন একটা বিষয় ইহকাল এবং পরকালের কাণ্ডারি তার কাছ থেকে কেবল বিশ্বাসভক্তি প্রেম দ্বারা নেওয়া যায় যদি এরকম বেয়াদবি থাকে তা তখন নাকি নেওয়া যায় না তো আমি যাকে গুরু মানব অবশ্যই সে যদি খারাপ হয় এরপরে আমার গুরু সেই দিকে লক্ষ্য রেখেই আমি আমার ভুল থেকে একটি গান দিয়ে শুরু করব তারপর কিছু কথা রাখব আজকের কথাগুলো থাকবে একটু অন্যরকম আপনাদের ভালো লাগবে তারপর আমার ভাইয়ের গানটা গাওয়ার চেষ্টা করবো